গত মাসে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে চণ্ডীগড়ে তাদের যে জিএসটি কাউন্সিলের মিটিং, সেই মিটিং থেকে তারা দেশে বিশেষ করে খাদ্যদ্রব্য যেগুলো প্রতিদিন প্রতি বেলাতে আমাদের প্রয়োজন, প্যাকেটজাত খাদ্যদ্রব্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলি না হলেই আমাদের চলে না, চাল ডাল মুড়ি দই পনির অর্থাৎ দুগ্ধজাতীয় প্রচুর জিনিস যেগুলো সাধারণ মানুষ ব্যবহার করেন পুষ্টির জন্য এগুলো ব্যবহার করেন, এই দ্রব্য সামগ্রীর উপরে ভারত সরকার জিএসটি চাপিয়েছে 5% থেকে 18% পর্যন্ত, এই বিপুল পরিমাণ ট্যাক্স চাপিয়েছে তারা। তারা বলছে তাদের কোষাগারীয় যে ঘাটতি, এই ঘাটতি পূরণ করার জন্যে। তো সাধারণ মানুষের উপরে এই ট্যাক্সেশন কেন? এই ট্যাক্সেশন ভারতবর্ষের যারা একচেটিয়া পুঁজিপতি বা কর্পোরেটস তাদের উপরে কেন তারা আরোপ করেন না? তাদের উপর থেকে ট্যাক্স তারা কমিয়ে দিচ্ছেন, ছিল 30% করে দিয়েছেন 15% থেকে 22%, বড় বড় ধনীদের উপর, এবং লাখো লাখো কোটি টাকা তারা ধনীদের কর ছাড় দিয়ে দিচ্ছেন। ধনীরা ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, সুযোগ করে দিচ্ছেন, এই হচ্ছে অবস্থা। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, অবিলম্বে এই জিএসটি সাধারণ মানুষের উপর থেকে প্রত্যাহার করতে হবে, বাতিল করতে হবে, এই দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষে আজকে আমরা বিক্ষোভ মিছিল সংগঠিত করছি।